Waiting Bengal. Waiting fast. Sri Lakhan Bera Jewelers. খাঁটি সোনা এবং সঠিক দাম। কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। শনিবার সন্দেশখালীতে দুই বিজেপি কর্মীর নৃশংস খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। নিন্দায় সরবন বঙ্গবাসী। এই ঘটনায় তোলপাড় বঙ্গরাজনীতি। রাজ্যে বিজেপির পক্ষ থেকে সোমবার গোটা বাংলা জুড়ে কালা দিবস পালনের ডাক দেয়া হয়। বসিরহাটে 12 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। এদিন পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা। বসিরহাটে বিজেপি কর্মীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান। ক্যানিংয়ের তাল দিতে ট্রেন অবরোধ করেন বিজেপি সমর্থকেরা। জায়গায় জায়গায় একই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন রাজ্যের অধিকাংশ মানুষ। সন্দেশখালীতে বিজেপির 5 জন পদাধিকারী কর্মী এবং নেতাও বলতে পারেন, তাদেরকে যেভাবে ওখানকার হারমাত সাজান শেখের নেতৃত্বে ওখানকার দুষ্কৃতীরা যেভাবে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের হাত দ্বারা পুলিশের সহযোগিতা নিয়ে যেভাবে তারা আজকে বিজেপির কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে, আজকে তার প্রতিবাদে আজকে আমাদের এই বসিরহাটের 12 ঘন্টার বাংলা বন্ধ ডাকা। আজকে যতক্ষণ ওই দোষীরা শাস্তি না পাচ্ছে ততক্ষণ আমাদের এই অবরোধ চলবে এবং মোড়ে মোড়ে এবং দোকানপাট প্রত্যেকেই মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সহযোগিতা করছে। এই আমাদের এই কারণে আমাদের আজকে বাংলা বন্ধ ডাকা। এবং আজকে মমতা ব্যানার্জি আপনারা শুনেছিলেন কিছুদিন আগে এক মঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ দিয়েছিলেন যে মারব এখানে, লাশ কোথায় পড়বে জানি না। তো আজকে সন্দেশখালীর থেকে শুরু করেছেন মমতা ব্যানার্জির কিছু হারমাত বাহিনী এবং মমতা ব্যানার্জি তার পুলিশের দ্বারায় আজকে যেভাবে সন্দেশখালীর থেকে তার লাশ পড়া শুরু করেছেন, একে ধিক্কার জানাই আমরা। আর এই লাশ যতক্ষণ না এই সন্ত্রাস থামবে ততক্ষণ বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে। আর এর শেষ কোথা থেকে করতে হয় বিজেপি ভালো মতন জানে। বিজেপির শেষ রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।
দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। সেবা হোমিও সেন্টার সরিষা বিডিও অফিসের কাছে। ফেমাস অটোমোবাইল সেন্টার দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে। এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে।